আওয়ামী লীগ ও বিএনপি দুদলই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে চট্টগ্রাম সিটি নির্বাচনকে। তাতে নগরে মেয়র পদ ধরে রাখার পাশাপাশি বিএনপির লক্ষ্য ঝিমে পড়া দল চাঙ্গা করা। আর বন্দর নগরীর মেয়র পদ পুনরুদ্ধার করতে চায় আওয়ামী লীগ। সংশ্লিষ্টরা বলছেন, এই নির্বাচন ঘিরে চট্টগ্রাম শহরে রাজনৈতিক অঙ্গন আবারও সরগরম হয়ে উঠবে। গেল আড়াই মাসের বেশি সময় ধরে বন্দরনগরীতেও মাঠে ছিল না বিএনপি নেতাকর্মীরা। দলীয় কার্যালয়টি ছিল এক প্রকার শূন্য। মাঠের নেতাকর্মীরা যেমন নির্জীব, তেমনি দেখা যায়নি শীর্ষ নেতাদেরও। সব মিলে ঝিমিয়ে পড়া বিএনপিতে যেন প্রাণ ফিরিয়ে এনেছে সিটি নির্বাচন। নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থীকে ঘিরে অনেকদিন পর এক কাতারে বসেন নেতারা, আর তাদের ঘিরে সক্রিয় হয়ে উঠেছে কর্মীরাও। তাতে এই নির্বাচনকে এক প্রকার চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে দলটি। কারণ নির্বাচন ঘিরে দল চাঙ্গা করার পাশাপাশি চট্টগ্রামে মেয়র পদটি ধরে রাখাও তাদের বড় লক্ষ্য। এই সরকারের প্রতি না বলার জন্য এই নির্বাচন অংশগ্রহণ করেছি, এবং আমি আশা করি জনগণ, যদি সুষ্ঠু নির্বাচন সম্ভব হয় তাহলে জনগণ সেটার প্রতিফলন ঘটবে। এবারেও যদি তারা এই আবার জনগণকে জনগণের ভোট কেড়ে নিয়ে যায়, সেটা আন্দোলনের একটি অংশ। নির্বাচনটি চ্যালেঞ্জ আওয়ামী লীগের জন্যও, কারণ 17 বছর পর 2010 সালে মেয়র পদটি হারায় ক্ষমতাসীনরা। ফলে এখন এই পদটি পুনরুদ্ধারের পাশাপাশি মাঠ পর্যায়ে দলের অবস্থান জানান দেওয়ার ব্যাপারও রয়েছে এই নির্বাচনে। আমরাও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারব। মেয়র নির্বাচনে অংশগ্রহণ করলে বর্তমান অবস্থানে যে অবস্থা আছে, আমাদের যে অবস্থা আছে, এই অবস্থাতে ভালো রেজাল্ট আসবে বলে আমরা আশা করি। দুদলের এমন অবস্থানের কারণে ভোটের লড়াই যেমন জমজমাট হবে, তেমনি ভোটের আগেই রাজনৈতিক মাঠও সরগরম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। কাল শেষ হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়। তবে চট্টগ্রামে এরই মধ্যে ছাড়িয়ে গেছে প্রার্থীদের মনোনয়নপত্র নেওয়ার রেকর্ড। এখন পর্যন্ত গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। সবচেয়ে বেশি মনোনয়নপত্র নেওয়া হয়েছে কাউন্সিলর পদে, তাতে কোনো কোনো ওয়ার্ডে রয়েছে 20 জনেরও বেশি। শেষ পর্যন্ত সব প্রার্থী টিকে গেলে বাড়তি প্রতীক প্রয়োজন হবে নির্বাচন কমিশনের। তফসিল ঘোষণার পর থেকেই উৎসব মুখর চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। প্রতিদিনই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আসছেন বিপুল সংখ্যক প্রার্থী। আগ্রহীদের মধ্যে বর্তমান কাউন্সিলর যেমন আছেন, তেমনি আছেন নতুন নতুন মুখ। গত নির্বাচনে মেয়র সহ 3টি ক্যাটাগরিতে 350-এরও বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও এবার শুধু 9 দিনে তা ছাড়িয়ে গেছে 650। সবচেয়ে বেশি আগ্রহ সাধারণ কাউন্সিলর পদে, যেখানে এ পর্যন্ত 323 জন মনোনয়নপত্র নিয়েছেন। বারবার আমি নির্বাচিত হচ্ছি, এই কারণে যেন জনগণের উৎসাহে আমি নির্বাচিত হচ্ছি। আমি চাই আমি দেশে কাজ করি, জনগণের কাজ করি। আমি পরিবর্তন চাই, আমি নয় এলাকার প্রত্যেকটা মানুষ পরিবর্তন চাই। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি এলাকায় নির্বাচন করছি। কাউন্সিলর থাকতে পারে, কিন্তু তার পরিবর্তন গত 5 বছরে মানুষ পায়নি। কারণ কাউন্সিলর যে দায়িত্বটা আছে, বিশেষ করে জলবদ্ধতা, উত্তরাঘাত বৃষ্টি হলেই পানি পড়ে যায়। কোনো কোনো ওয়ার্ডে আগ্রহী প্রার্থীর সংখ্যা 20 জনের বেশি। এর ফলে কমিশনকেও নতুন করে প্রতীক বরাদ্দের বিষয়টি ভাবতে হচ্ছে, কারণ একটি ওয়ার্ডে প্রতীক আছে সর্বোচ্চ 12টি। সেই সাথে ভাবা হচ্ছে আচরণবিধি মানতে বাধ্য করার ব্যাপারে বাড়তি সতর্কতার বিষয়টিও। তবে প্রার্থীদের এমন আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন রিটার্নিং কর্মকর্তা। এটা অবশ্যই আশাব্যঞ্জক এবং ইতিবাচক যে অনেকে এখন নির্বাচনে আসতে চায়, জনগণের সেবা করতে চায়। এটা ঠিক যে প্রার্থী বেশি হলে, আবার প্রার্থী বেশি হলে আচরণবিধি প্রত্যেকটা প্রার্থীর জন্য যেটা প্রযোজ্য সেটা করা, মানে বাস্তবায়ন করা স্বাভাবিকভাবে একটু কঠিন, কিন্তু আমরা অসম্ভব বলবো না। গেলবার মেয়র, সাধারণ ও নারী কাউন্সিলর মিলে বন্দরনগরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রায় 300 প্রার্থী। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী জিএম মোস্তাফিজুল আলম, সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। মোস্তাফিজ, দুটি বিষয় জানতে চাই আপনার কাছে। আমরা যতদূর জানতে পেরেছি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের স্থান পরিবর্তন হয়েছে, সেটি এখন কোথায় নেওয়া হয়েছে? এবং একই সাথে জানতে চাই আগামীকাল মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়ার সময় শেষ হচ্ছে, তো আজ সম্ভাব্য প্রার্থীদের ভিড় কেমন দেখছেন?
নুসরাত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় এতদিন কিন্তু ছিল জেলা নির্বাচন অফিসে পশ্চিম আগারগাঁয়ে, সেটি আজকে থেকে স্থানান্তর করা হয়েছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন এই স্থানীয় সরকার ইনস্টিটিউটের মিলনায়তন এক, যেখানে আসলে মনোনয়নপত্র নেওয়া হবে মেয়র প্রার্থীদের, তারা এখানে এসে জমা দিতে পারবেন আগামীকাল শেষ সময় এই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। আর এর পাশাপাশি বেশ কয়েকটি কক্ষ রয়েছে এখানে, যেখানে সহকারী রিটার্নিং অফিসাররা তাদের কার্যালয় স্থাপন করেছেন, সেখানে কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা এসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সেই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে এখন কিন্তু মোটামুটি ভিড় জমতে শুরু করেছে, অনেকেই মনোনয়নপত্র এর মধ্যে জমা দিয়েছেন। তো এখানে রিটার্নিং অফিসার রয়েছেন মোহাম্মদ শাহ আলম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, তার কাছে জানতে চাইব যে আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আজকে পর্যন্ত কতজন মনোনয়নপত্র নিয়েছেন এবং জমা দিয়েছেন? আজকে এ পর্যন্ত মেয়র পদের মনোনয়নপত্র কেউ নেননি। এর আগে গতকালকে পর্যন্ত মোট 26 জন আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন মেয়র পদের জন্য। জমা দিয়েছেন কেউ মেয়র পদে? গতকালকে পর্যন্ত মোট 2 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নুসরাত, আপনি শুনছিলেন যে এখন পর্যন্ত 2 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই 2 জন হচ্ছেন চৌধুরী ইরা আহমদ সিদ্দিকী এবং শামসুল আলম চৌধুরী। এই 2 জন মনোনয়নপত্র মেয়র পদের জন্য জমা দিয়েছেন এবং কাউন্সিলর পদের প্রার্থীরাও জমা দিচ্ছেন, আমরা পরবর্তীতে সেই হিসাবগুলো জানিয়ে দেব। তবে একটি বিষয় যেটি হচ্ছে, এখন পর্যন্ত 750 জন কাউন্সিলর পদের জন্য মনোনয়ন কিনেছেন এবং 151 জন কিনেছেন সংরক্ষিত কাউন্সিলর আসনের জন্য, এবং শেষ পর্যন্ত আজকে এবং কালকেও মনোনয়নপত্র নেওয়া যাবে এবং জমা দেওয়া যাবে। নুসরাত মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী জি মুস্তাফিজুল আলম যোগ দিয়েছিলেন আগারগাঁওয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। যাচ্ছে পরের খবরগুলোতে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার জেরে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা, পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পুলিশ জানায় সকাল 7টার দিকে ঢাকাগামী একটি বাস সোনারগাঁওয়ের চৈতি গার্মেন্টস এর সামনে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি আমানুল্লাহ নামের এক পোশাক শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বাস চালক ও সহকারী পালিয়ে গেলে বাসে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। পুলিশ এসে তাদের সরিয়ে দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। পহেলা এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা, তবে সাপ্তাহিক ছুটির দিনের বদলে রুটিন অনুযায়ী পরীক্ষা চালাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরীক্ষার্থী ও অভিভাবকদের। হাসনাত রাব্বির রিপোর্ট। নিত্যপণ্য নয়, বস্তায় ভরে ট্রাকে তোলা হচ্ছে এইচএসসি পরীক্ষার খাতা। 2-1 দিনের মধ্যেই খাতাগুলো পৌঁছে যাবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। প্রশ্ন ছাপানোর কাজও শেষ, এখন শুধু ক্ষণগণনার পালা। এবার হরতাল অবরোধে পরীক্ষা না পেছানোর সিদ্ধান্তে অটল শিক্ষা মন্ত্রণালয়। সাপ্তাহিক ছুটির দিনে নয়, পরীক্ষা অনুষ্ঠিত হবে রুটিন অনুযায়ী। এইচএসসি পরীক্ষা 1 এপ্রিল থেকে শুরু হবে এবং এই পরীক্ষা আমাদের সময়সূচি অনুযায়ী আগামী 11 জুন তারিখে সম্পন্ন হবে। এই পরীক্ষার প্রস্তুতি আমাদের সকল বোর্ডেরই প্রায় সম্পন্ন। ইতিমধ্যেই আমরা কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময় করেছি। তবে সরকারের এই দৃঢ় অবস্থানেও কতটুকু ভরসা পাচ্ছেন শিক্ষার্থীরা? টৌকির শান্তরা বলছেন পরীক্ষা পেছালে পিছিয়ে যাবে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি। মেইন টেনশনটা তো পরীক্ষা শুরু হওয়া নিয়েই, সাজেশন, তারপরে কোশ্চেন কমন পড়া, এগুলো তো মেইন টেনশন। আর এইচএসসি পরীক্ষার পরপরই আমাদের অ্যাডমিশন টেস্টটা হয়ে যায়, তাহলে আমাদের প্রিপারেশনটা অ্যাডমিশনের জন্য ভালো হবে না। পরীক্ষার্থীদের চেয়ে অভিভাবকদের দুশ্চিন্তা আরও বেশি, কারণ সময় মতো পরীক্ষা শেষ না হলে অনিশ্চিত হয়ে পড়বে অনেকেরই ভবিষ্যৎ। আমরা চাই যে ঠিক সময় মতোই পরীক্ষা হোক বাচ্চাদের। আমাদের বাচ্চারা যেভাবে লেখাপড়া করছে, আশা করি যে সময় মতো পরীক্ষা হলে আমরা ভালো করবে। আসলে পরীক্ষাটা ঠিক মতো হওয়া উচিত, আর কোনো রাজনৈতিক মানে কর্মকাণ্ড যেন না আসে। রাজনৈতিক কর্মসূচির কারণে এরই মধ্যে ফেব্রুয়ারিতে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে প্রায় 1 মাস। এখন দেখার পালা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসলে কবে শেষ হয়। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। ঢাকার পরীক্ষার্থীদের মতোই অবস্থা দেশের অন্য শিক্ষার্থীদেরও। ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা নিতে শিক্ষামন্ত্রীর দৃঢ় মনোভাবেও আশ্বস্ত হতে পারছেন না শিক্ষার্থী অভিভাবকরা। অনিশ্চয়তার ভেতরে পরীক্ষা হওয়ায় ফল নিয়েও ভর করেছে রাজ্যের দুশ্চিন্তা। আমরা
যে রুটিন ঘোষণা করছি, অর্থাৎ আগামী পয়লা এপ্রিল বুধবার থেকে যে পরীক্ষা শুরু হবে সেই অনুসারে আমাদের পরীক্ষা চলবে। নির্ধারিত সূচিতেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের এমন প্রত্যয় বরাবরই ঝরেছে শিক্ষামন্ত্রীর কণ্ঠে। কিন্তু চলমান অস্থিরতায় উদ্বেগ উৎকণ্ঠাতেই সময় কাটছে শিক্ষার্থী অভিভাবকদের। রাজশাহী সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিয়া পরীক্ষার সূচি নিয়ে দুশ্চিন্তায়, মনোযোগ দিতে পারছেন না পড়ায়। আমরা যখন প্রিপারেশন নিচ্ছি একটা সাবজেক্টে, নিতে নিতে জানা গেল যে পরীক্ষাটা হবে না, অবভিয়াসলি আমরা মেন্টালি ডিপ্রেসড হয়ে যাব। একই অবস্থা দেশের লাখো শিক্ষার্থীর। আমরা জানতে পারবো না হরতালের কারণে, আমরা ভয় করতেছি যে সঠিকভাবে পরীক্ষাটা হবে কিনা। এবারে এইচএসসি ও সমনের পরীক্ষায় বরিশাল বোর্ডে 57,000, যশোরে 1,27,000, রাজশাহীতে 1,07,000, দিনাজপুরে 90,000, কুমিল্লায় 1,00,000, সিলেটে 58,000 ও চট্টগ্রাম বোর্ডে অংশ নিচ্ছেন 80,000 শিক্ষার্থী। সন্তানের পরীক্ষা নিয়ে উদ্বেগের শেষ নেই বাবা মারও। আমাদেরকে টিভি ছেড়ে তাকিয়ে থাকতে হয় যে কবে কি পরীক্ষা হবে। প্রতিদিনই নিত্য নতুন ঘটনা ঘটছে, এটার মধ্যে আমরা প্রচন্ড আতঙ্কিত অবস্থায় আছি। দেশের যত রাজনৈতিক অস্থিরতা ওদের পরীক্ষার উপরে কোনো প্রভাব না ফেলে। তবে বোর্ড কর্তৃপক্ষের দাবি, পরীক্ষা শেষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। আহ্বান জানিয়েছেন সহিংস রাজনীতি বাদ দেওয়ার। সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করছি যে অন্তত পরীক্ষার দিনগুলোতে যেন হরতাল বা অবরোধ না রাখা হয়। প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি, এখন উপকরণ বিভিন্ন জায়গায় আমরা পৌঁছাতে শুরু করেছি। এছাড়া আপাতত পরীক্ষার সময়সূচির পরিবর্তন নিয়ে ভাবছে না শিক্ষা বোর্ড। পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেব যে আমাদের ঘোষিত সূচিটি সঠিকভাবে থাকে কিনা। এসএসসির ক্ষেত্রে যেভাবে আমরা কড়া নিরাপত্তা নিয়েছি, প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা এইচএসসির ক্ষেত্রে এই ধরনের কড়া নিরাপত্তার ব্যবস্থা করব। পহেলা এপ্রিল 8টি সাধারণ শিক্ষা বোর্ড সহ 1টি কারিগরি, 1টি মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি ও সমনের পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 12,00,000 শিক্ষার্থী। তানিম রহমান, চ্যানেল 24।